हेलो व्यूअर्स, वेलकम टू आवर अनदर वीडियो। आज के आमी मुर्गी रान्नाटी एकटू अन्यरकम भावे करार चेष्टा करब, आशा करी आपनादेर भालो लागबे। चलुन ताहले शुरू करा जाक। रान्नार प्रथमेई आमी चिकेन मैरिनेट करे निब। मैरिनेटेर जन्य प्रथमेई दिये दिब लवण, हलुद गुड़ा, मरिचेर गुड़ा आर जीरा गुड़ा। हाफ कप परिमाणे प्याज बाटा दिए निब। तारपरे दिब तार मध्ये रसुन बाटा और आदा बाटा। उपकरणगुलो ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এসেছে হাফ এন আওয়ারের জন্য ফ্রিজে রেখে দিব। এরপর একটি প্যানে তেল দিয়ে নিব 4 টেবিল চামচ। তেল গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব বেরেস্তা কুচি। সামান্য পরিমাণে লবণ আর তেজপাতা। এরপরে দিয়ে নিব লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া। সামান্য পরিমাণে নেড়ে নিয়ে চিকেন মশলা 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আদা বাটা, রসুন বাটা আর গরম মশলা বাটা নিয়ে নাড়তে থাকব। সামান্য পরিমাণে নেড়ে নিয়ে তার মধ্যে 1/4 কাপ পানি অ্যাড করব, যাতে আমাদের মশলা পুড়ে না যায়। কিছুক্ষণ পরে দেখা যাবে মশলার তেল উপরে উঠে আসছে। তেল উপরে উঠে আসলে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি দিয়ে দিব। হালকা নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে মাংস কষাতে দিব। রান্নায় মুরগির থেকে যে ঝোল বেরোয় তা প্রায় শুকিয়ে আসছে। ঝোল শুকিয়ে আসলে তার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে পানি অ্যাড করব। এরপর হালকা নেড়ে নিয়ে তার মধ্যে ঢাকনা দিয়ে রান্না করব। আমি মাংসের মধ্যে যে ঝোল অ্যাড করেছিলাম তা প্রায় শুকিয়ে আসছে। এরপরে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস আর 1/2 কাপ পরিমাণে দুধ। দুধ আর টমেটোর যে ফ্লেভার ওইটা আমার রান্নায় এক্সট্রা স্বাদ যোগ করবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এরপরে সামান্য পরিমাণে বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পরে দেখা যাবে রান্নার ঝোল শুকিয়ে এসেছে, তার মানে আমার রান্নাও হয়ে এসেছে। দেখেন আমার রান্না কীরকম সুস্বাদু আর ইয়াম্মি দেখাচ্ছে। আশা করি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।